বিশেষ করে যুবকদেরকে বলছি, যুবকরা শোনো, ফেসবুকে আর থেকো না, হোয়াটসঅ্যাপে ইমোতে মেসেঞ্জারে আর লক মেরো না, লক মেরে লাভ হবে না। নিজের ক্যারিয়ার যদি ভালো না করতে পারো, নিজেকে যদি তৈরি না করতে পারো, ওই সারা বছর ছাকা খেয়ে বেকার হয়ে থাকা লাগবে, সুতা হতে পারবা না। আর নিজের ক্যারিয়ার যদি করতে পারো, নিজেকে যদি তৈরি করতে পারো, জাগার পিছনে দৌড়াছো, ওগার বাপেরা তোমার পিছনে দৌড়াবে। সফলতা অর্জন করতে হলে, সাকসেস হতে হলে, একজনের কাছে মাথা নত করা লাগবে, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? আরো জোরে বলেন, তিনি কে? এক নম্বর তারা বলবে, কল উলাম লাগু মিলাল মুসল্লিন মুখস্থ করে নিয়ে তুমি ওয়াজ করো আজকে, কালকে সাহেব দোকানে এই ওয়াজ করা লাগবে আপনাদের, এই পারবেন তো? ওয়াজ শুধু আমি আর মুজাম্মেল ভাই করবো, ও হবে না, ওয়াজ আপনাদেরও করা লাগবে। হ্যাঁ করবেন তো ইনশাল্লাহ, না সাহেব দোকানে শুধু বসে বসে দিবস করবেন, ফিজে আর পাইলে না, হুজুর একটা নিয়ে আসে হয় এরকম, হয় কি হয় না? তাহলে এক প্রথম নাম্বার কারণ তারা বলবে, আমরা মসজিদের মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ কায়েম আন্দোলন আমরা করতাম না, বরঞ্চ নামাজ যারা পড়ে ওদেরকে কাটি মারতাম। নামাজ পড়ে কাটি মারে না? কাটি মারার লোক মনে নেই, আছে না? নাই ওই জায়গা থেকে বের হবেন তো ইনশাল্লাহ। যুবক ভাইরা, মুরব্বীকের গল্প না, যুবক ভাইদেরকে বলছে আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন তো? যুবকরা দেখে কথা বলছে, তোমরা যদি ভালো থাকো, ভালো থাকবে আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ, আর তোমরা যদি বেলাইনে চলে যাও, ভালো থাকবে না আমার লাল সবুজের পতাকার বাংলাদেশ। তোমরা যদি ফজর শুরু করে নামাজ পড়ে যদি কাজ শুরু করো, ইশার নামাজ পড়ে, ঠিক আছে? না 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 আমি আরো 20 টাকা দিলাম। আচ্ছা আলহামদুলিল্লাহ, আমার নুরুল ইসলাম ভাই আবার 20 টাকা দিয়েছে, আলহামদুলিল্লাহ। আমার নাম এই যে রশিদ নাম্বার আছে না? আচ্ছা ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, একটা রশিদ নাম্বার। আচ্ছা ভাই ভাই দিন ভাই, আমার 15 মিনিট টাইম, আমার এখন অনেক আলোচনা, আমি চলে যাব। জি চলে যান, চলে যান। এত আসতে বললেন কেন? আল্লাহু আকবার বলেন, ওয়ালাম নাকুনু মিসকিন। ওরা সেদিন বলবে, আমরা এতিম মিসকিনে মাল মেরে খাতাম, এতিম মিসকিনে মাল মেরে করলো, এ দেশে তো নেই। এ সুরে কন্যা কেন আছে না? নাই ছোট যখন ছেলে ছিল, ভাইটা মারা গিয়েছে, ভাই পড়া ছোট আছে, ভাই পড়ারে লালন পালন করেছে বলে, চাচা ভাই করে লালন পালন করেছে বলে, ভাইয়ের সম্পত্তি সব সাল করে নিয়েছি, এই রকম হারাম কর চাচা, এই পাপ নাই মনে হয় একজন নে। ঠিক আছে ঠিক আছে, পাপ নাই, শোনেন শোনেন, আপনি ভাইপোর সম্পত্তি ফাঁকি দিয়ে যদি আপনি পাস করেন আর যাই করেন, আল্লাহ তাআলা কবুল হবে, এই কথা কথা কবুল হবে। ভাইপোর সম্পত্তিটা এতিমের হক মেরে দিয়ে আপনি আজকে কোটিপতি হয়ে হজ করতে গেছেন, কাবার গ্রাম ধরেছেন, আল্লাহ বলছে দিচ্ছি তার হাত নামা, কথা কয় না? হাত নাম আগে, আগে ভাইপোর সম্পত্তিটা বুঝে দিয়ে তারপরে কাবার গ্রাম ধর। ওই রকম চাষা হয়েন না, ভাই মারা গিয়েছে, ভাই পরে লালন পালন করেছেন, ভাই বো যখন মেসুদ হয়ে গেছে, ভাই বো যখন বোঝা শিখে গেছে, ভাই পর সম্পত্তি ড্রাইভার বুঝে দেওয়া লাগবে, কথা কন না কেন? এবার আসেন আরো এতিম মিসকিনের বাজার যেগুলো আছে, এইগুলো আপনি পরিপূর্ণ ভাবে এতিম মিসকিনকে দেওয়া লাগবে, কথা কন না কেন? ওরা সেদিন বলবে, দুই নম্বর কারণ, এক একটা
যে কোটেশন আছে, লাইন আছে, এর একটা ব্যাখ্যা করতে গেলে অনেক সময় লাগবে, যেহেতু আমার আর টাইম আছে 15 মিনিট, তার ভিতরে অল টাইম অল ভিতরে 7 মিনিট আগে পার হয়ে গিয়েছে। 2 নম্বর তারা বলবে বললাম না কোনো জয়বল মিসকিন, এটিম মিসকিনের মাল আমরা বেড়ে খেতাম, এখানে তারা আছেন এটিম মিসকিনে কি মাল বেড়ে খাবেন? কথা হয় না, এটিমকে ভালোবাসবেন তো ইনশাল্লাহ বলেন না কেন, মিসকিনকে ভালোবাসবেন তো না ঘাড় ধাক্কাতে ফেলে দেবেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে ব্যক্তি এতিমের মাথায় হাত বুলাই দিল, এই হাতের তালুর নিচে যতগুলো তার মাথার চুল পড়লো প্রত্যেকটা চুলে একটি করে নেকি তার আমল নামায় দিয়ে দেওয়া হলো। আল্লাহ 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 আল্লাহু আকবার আল্লাহু আকবার। গেল কয়টা? জোরে বল না কেন। এবার আসেন 3 নম্বর, এটাই সমাজের ভিতরে চলছে। 3 নম্বর ওরা বলবে যে আমরা গীবত করে বেড়াতাম, গীবত করার লোক তো নেই, জোরে কর না কেন, আছে না নাই, ওরে বাবা রে বাবা সাসা আমার সকাল বেলায় সাইড দোকানে বসবে, ঠ্যাঙের উপরে ঠ্যাং তুলে দেবে, পার উপরে পা তুলে দেবে, এক কাপ চা হাতে নেবে, একটা সুমুক দিবে, তবে তো ওর বড়ই সমস্যা, ওর মেয়েরই সমস্যা, ওর ছেলের সমস্যা, ওর এই সমস্যা, কিন্তু সাসার যে কত সমস্যা আছে সাসা নিজেও জানে না। মিলে গেলে তো করা কিছু নেই, কতক্ষণ না কেন, মিলে গেলে করা কিছু নেই। এখানে যখন আমি বসছি আমার এই কথা গুলো বলাই লাগবে, কথা কর না কেন, ঝাঁজর ছেলে ঝাঁজর আমার জিনেদাতে ঝাঁজর দিয়ে মুড়ি ভাতে পাবো, আপনাদের পাশে মুড়ি টুড়ি ভাতে নাকি, আর আমার মা বোনেরা খেতা যেটা গায়ে দিয়ে শীতের সময় সিলাই করে, ওটা কি বলেন আপনারা, ওটা কি বলেন, খেতা রোজ সিলাই করে যেটা দিয়ে সুই, ওটা কি শুয়ের সিদ্ধ কয়টা, জোরে কর না কেন, কয়টা, আরো জোরে বলেন কয়টা, আর সাদর সিদ্ধ আছে কয়টা, সাদর সিদ্ধ আছে কয়টা, এখন সাজর যদি শুয়ে বলে যে কি রে তোর সিদ্ধ কত বড় হবে, কতক্ষণ হবে বলেন, হবে এখানে তারা আছে আপন ভাই আছে কার কাছে, আপনি তো আপন ভাই অনেকের আছে আলহামদুলিল্লাহ, হাত দাও হাত দাও, এই আপন ভাই মরে গেলি ওই ভাই বোস খাবেন কারাগারে, হাত পেলেন তো কেউ খাবে না, দেখছেন ভাই, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, শুনেন কোরআন হাদিসের কথা বলছি, এখানে আমি রাজনীতি করতে আসিনি, কারণ আমি এখানে কোনোদিন ইলেকশনও করবো না, কত পার না কেন, আমার বাড়ি সিনে যা, যদি আমি কোনোদিন করি ওই সিনে যা করবো, এই পাপনায় ভাবনা ছাড়াই আমি কোনোদিন এখানে রাজনীতি করতে আসবো না, যা বলছে কোরআন সুন্নাতে কথা বলছি, যদি আপনার রাগ হয় তাহলে আমি মনে করবো আপনার ইমানে দুর্বলতা আছে, কষ্ট আছে নাকি, আমার আলোচনা আপনার কাছে কেমন লাগবে, আপনার ইমান যেমন আমার আলোচনাটা ঠিক আপনার কাছে কেমন লাগবে, এই যে আপন ভাই মারা গেলেন ওই ভাইয়ের গোশত আপনি কেউ খেতে চাইলেন না, কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে ব্যক্তি গীবত করে বেড়ালো সে আপন ভাই মরা ভাইয়ের গোশত সে খাইল। আরো আসতে বলেন, আরো জোরে বলেন, কেউ তো খাইতে চাইলেন না বাপ, কিন্তু আপনি তো এই কাজগুলোই করছেন, তাহলে গীবত কি করবেন, বলেন গীবত করবেন, এরপরে কয়টা গেল, জোরে বলেন কয়টা, এই জীবনের ব্যাখ্যা করতে আরো সময় লাগবে, যেহেতু ভাই আমার টাইমটা দিয়ে দিয়েছে। এবার 4 নম্বর কারণ, ওয়া কুন্না নুকাযিবু বিয়াউমিদ্দিন, আমার দেশে কি নাস্তিক আছে, আছে বলে কি দিয়ার ইজ নো গড, আল্লাহ বলতো কিছু না, বলে যেটা আমি দেখি না সেটা আমি বিশ্বাস করি না, হয়তো মরে যাবো বসে গেলে শেষ হয়ে যাবো, আবার আমাদেরকে কেমনে জীবিত করা হবে, এগুলো মাথার ভিতরে ঢোকে না, আছে না না, আছে না না,
আমি তো বলি চাচা তুমি তো পর্ব কিছুই দেখো না, এখানে তারা আছে আপনার নিজের ফেস আপনি নিজে দেখতে পান, সাহায্য ছাড়া আপনি কি দেখতে পান? তাহলে তো আপনি তো মানুষ, এটাই তো আপনি প্রথম কাতারে ফেল, আপনি কথা বলেন না কেন? এই যে 2019 সালে করোনা শুরু হলো, 2019 সালে না করোনা শুরু হয়েছিল, করোনা তো দেখা যাচ্ছিল, করোনা কি দেখা যাচ্ছিল? তাহলে আপনি সেটা বিশ্বাস করলেন কেন? বাতাস আপনি দেখতে পান? অকুন্না নুকাদ্দিমু বিয়াউমিদ্দিন, আল্লাহ বলছে তারা নাস্তিক, আল্লাহ মানে না, রাসূল মানে না, বিশ্বাস করে না, কিয়ামত দিবস যে হবে এটা তো বিশ্বাস করে না। আপনাদের ভিতরে কি কেউ আছে যে কিয়ামত দিবস বিশ্বাস করিনি? এই চরিত্র লোক কি এখানে কেউ আছে? বলেন কেউ আছে? নাস্তিক কেউ আছে নাকি? এখানে তারা আছে, আপনাদের কমন সেন্স নিয়ে আমি একটু প্রশ্ন করতে চাই, আপনারা যদি রাগ না করেন তাহলে বলবো, বলবো আমার হিন্দু ভাইরা আছে না পাবনাতে, কথা বলেন আমার পাবনাতে হিন্দু ভাইরা আছে না? আমার ওই হিন্দু ভাইরা মারা গেলে ওই ভাইদের কোথায় নিয়ে যায়? জোরে বলেন কোথায়? শ্মশানে। মারা গেলে ওই ভাইয়ের ধর্ম অনুসারে সে শ্মশানে যায়। এরপরে ইহুদি খ্রিস্টান ভাইরা আছে, আছে কি আছে না? ওই ইহুদি খ্রিস্টান ভাইরা মারা গেলে ইহুদি খ্রিস্টান ধর্মের বলে মানুষ তাহলে ওকে নিয়ে যাবে গির্জায়, কোথায়? আমি আপনি কোন ধর্মের মানুষ? কথা কয় না করে বলেন আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলতে হবে আমার আপনার ধর্মের নাম কি? আরো জোরে বলেন আমার আপনার ধর্মের নাম কি? ইসলাম, হাত নামান। এখন আমি আপনি মারা গেলে আমাদের নিয়ে যাবে কোথায়? কবরস্থান বা পরস্থানে। আর যেহেতু আমাদের ধর্ম ইসলাম, আমরা এখন মারা গেলে আমাদের কবরস্থানে না পরস্থান, যেটাই বলেন না কেন। তাহলে হিন্দু ভাই মারা গেলে ওই ভাইরে নিয়ে যাবে শ্মশানে, ইহুদি খ্রিস্টান ভাইরা মারা গেলে যাবে গির্জায়, আমরা মুসলমান আমরা মারা গেলে যাব পরস্থানে। তাহলে ওই নাস্তিক অন্য কোনো ধর্মই নেই, কথায় আসেন ভাই, ওর তো কোনো ধর্ম আছে? ওর না মুসলমান, না হিন্দু, না খ্রিস্টান, না বৌদ্ধ, না নাসারা, ও তো কিছুই না, ও তো কোনো ধর্মের অমন সম্মান নামবে না। তাহলে ও মারা গেলে কি করবে? কঠিন কথা বলে সব ভাই, ও মারা গেলে কি করবেন? ওই পাবনার ওই গোল সত্তর আছে না? আছে না? নাই ওই গোল সত্তরে একটা বাঁশ দিয়ে রসুন করে রেখে দিতে হবে, কথা কয় না কেন? একটা যদি আমরা এরকম দেখা যে পারতাম ভাত বাকি নাস্তিক গুলো অত ভালো হয়ে যেত, কথা বলেন ঠিক কিনা? আল্লাহ তা খাও, আল্লাহ তা করো, আল্লাহ রিজিক দাতা, শোনো কিন্তু অক্সিজেন দিয়েছে প্রত্যেক দিন 173 টন সূর্য দেশ তাপ দিয়ে তোমাকে বাঁচায় রাখছে, কত কিছু দিয়েছে সব আল্লাহ, আর সেই আল্লাহ সাথে 2 নম্বরই করো, এইভাবে তোমার সাইজ করা উচিত। ওরা বলবে ও কন্যা লুকাল দিব ব্যায়ামের দিন, আমরা কিয়ামত দিবস অস্বীকার করতাম, তাহলে কয়টা গেল? জোরে বলে, আরো জোরে বলে, 1 নম্বর কি কারণ? এক নম্বর বলবে তারা কলুল আমরা কুমিনাল মুসল্লিন, আমরা মসজিদে কি ছিলাম না? মুসল্লি ছিলাম না, নামাজ পড়তাম না, নামাজ থেকে আন্দোলন করতাম না। 2 নম্বর বলবে ওলা আমরা কোনো ইমুল মিসকিন, এতিম মিসকিনের মাল আমরা মেরে খেতাম। 3 নম্বর বলবে কপুন্না না কুদু মাল, আমরা গিবত করে বেড়াতাম। 4 নম্বর ওরা বলবে আমরা কিয়ামত দিবসকে অস্বীকার করতাম। এখন কিছু চাষা কিছু বোস পাকা শেয়ার করে মানে ভাবছে, দেখ হুজুর যা বলল 4 দিনের ভিতরে 3 দিন ঠিক আছে, আর একটা বেলাইন আছে, কোনো সমস্যা নেই। চাষা 4 দিনের ভিতরে যদি 3 দিন ঠিক থাকে আর আর একটাও যদি ভেজাল থাকে, তাও আপনার সাফারা নামে জান্নামে ঢোকা লাগবে। কারণ আমার আল্লাহ বলছে কোরআন, কোথায় কথা বেড়ে যাচ্ছে? হাত দেখুন, কোথায় কোথায় বলে গেছে আল্লাহ পাক বলছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা, জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলছে আয় আয় পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে দাখিল হ, এই কথা কার? জোরে বলেন কার? আল্লাহ পাক এবার কল করবে, আর এক জায়গায় বলেন আফা তুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, ফামা জাযাউ মান ইয়াফআল যালিকা মিনকুম ইল্লা খিযয়ু ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াউমাল কিয়ামাতি রাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব,
ওয়াল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। জোরে বলেন কার কথা? আল্লাহ বলছে আপাতুমিনুন বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন বিবাদ। তুমি আমার এই কিতাবের, এই কিতাবের নাম কি? জোরে বলেন এই কিতাবের নাম কি? আল্লাহ বলছে এই কোরআনের তুমি কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, তা তো হতে নরম নরম যে কথাগুলো আছে আমি মৌলভী আগে সেখানে আছি কথা বলেন। আল্লাহ বলছে না না ওটা হবে না। আল্লাহ বলছে আপাতুমিনুন বিবাদিল কিতাব ওয়া তাকফুরুন বিবাদ। তুমি আমার কিতাবের আমার কোরআনের কিছু অংশ মানবা আর কিছু অংশ মানবা না, সত্য হতে পারে না। যদি এই রকম করে থাকো ওয়াইয়াউমাল কিয়ামতি রদ্দুনা ইলা আসাদিল আযাব, কিয়ামতের ময়দান তোমার উঠা লাগবে, হাশর ময়দানে তোমার উঠা লাগবে, ওই জায়গায় তোমার ধরে ধরে রদ্দুনা ইলা আসাদিল আযাব, তাকে আযাবে গ্রেফতার করা হবে। এ কথা কার? আরো জোরে বলেন কার? আপনি এখানে যারা আছেন জান্নাতে যেতে চান না জাহান্নামে? সবাই বলেন জান্নাতে না জাহান্নামে? আরো জোরে বলেন জান্নাতে না জাহান্নাম? বাপ তাহলে জান্নাতে যেতে হলে এই কাজগুলো করা তো নেই, খুব ভালো করে শোনেন। তাহলে যে চারটি কাজের কথা আপনাদের সামনে আমি উপস্থাপন করলাম, সাকর নামক স্তরে এই চার শ্রেণীর লোকগুলো যাবে, এই চার শ্রেণী থেকে আমরা বেরিয়ে আসতে পারবো ইনশাল্লাহ। জোরে বলেন ইনশাল্লাহ। কোনো অসুবিধা হবে না তো? কোনো অসুবিধা হবে? হাই কয়দিন বাঁচবো? আপনি যে লক্ষ লক্ষ টাকার মালিক হয়েছে আপনার জীবন কি সাকসেস? কথা পাই না কেন? কোটি কোটি টাকার মালিক হয়েছেন আপনি, আপনি ক্ষমতা পেয়েছেন, সিয়ার পেয়েছেন, কিন্তু যদি আপনি আল্লাহর কাছে যদি পছন্দীয় বান্দা যদি না হতে পারেন আপনার এক পয়সার দাম আছে? বলেন দাম আছে? একটু ভালো করে বোঝায় আপনার এখানে এতগুলো মানুষ আছে সবাই আমারে ভালোবেসে ফুলের মালা দিলেন, আর আমার আল্লাহ যদি আমাকে জুতোর মালা দেয় আমার জীবন কি সাকসেস? ভালো করে বলবেন আমার জীবন কি সাকসেস? আবার আপনারা আমি কোরআনে হক কথা বলার কারণে সত্য কথা বলার কারণে সবাই মিলে আপনারা আমার জুতোর মালা দিলেন, আর আমার আল্লাহ যদি আমার ফুলের মালা দেয় আমার জীবন সাকসেস কি সাকসেস না? আমার জীবন সাকসেস কি সাকসেস না? আমি আমার আল্লাহকে খুশি করতে চাই, আমি আমার আল্লাহকে পেতে চাই, আল্লাহকে খুশি করার জন্য আমি যেটা আল্লাহ আমাকে বলতে বলছে আমি সেটাই বলবো, আমি পরে হক কথা বলার কারণে কে বেজার হলো আর কে খুশি হলো ওটা দেখার সময় না। আল্লাহ আমাদের কবুল করুন। জোরে বলেন আমিন। আর জোরে বলেন আমিন। সম্মানিত হাজি, দীর্ঘক্ষণ সময় এক ঘন্টা একটু বেশি আপনাদের সাথে কথা বললাম, আপনারা কি আমার খুব কষ্ট পেয়েছেন, রাগ করেছেন? শোনেন ভাই, আমরা চাই যে একসাথে যেভাবে উঠা বসা করি, একসাথে চলাফেরা করি, ওই জান্নাতের ভিতরেও আমরা সবাই একসাথে থাকতে চাই। কথা কয় না কেন? আমরা একসাথে থাকতে চাই ভাই। আপনি কেন তাহলে দুই নম্বর লাইনে যাবেন? কেন আপনি সুদে কারবার করবেন? কেন আপনি ঘুষে কারবার করবেন? কেন আপনি মাদকের সাথে আসক্ত হবেন? কেন আপনি ইফতিজিং করবেন? কেন আপনি ডিলিমের মাল মেরে খাবেন? কেন আপনি মাদকের সাথে ব্যবসা করবেন? এগুলো করা যাবে বলে? এগুলো করা যাবে? আমরা সুদ মুক্ত সমাজ গড়তে চাই। কথা কয় না কেন? আল্লাহ জিকির করি সুবহান আল্লাহ। সুবহান আল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা জোর হলো না, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাই জারেরা, কষ্ট হয়েছে মনে হয় আপনাদের? খুব কষ্ট দিলাম আপনায়। আমি অন্য থানায় এসেছি, আপনাদের সাথিয়া বেড়া নাকি আছে? আছে না সাথিয়া বেড়া? ওই সাইডটা দিয়ে আমি শাহজাদপুর, কুল্লাপাড়া, সিরাজগঞ্জ, বেলগুচি ওই ওই বেল্টে আমি বাস করি। তো পাবনা সদরে প্রথম আমার আশা, তা এসে আমি মনে হয় আপনাদের কষ্ট দিয়ে ফেলেছি কিনা জানি না, তবে আমি আল্লাহর কাছে দোয়া করছি যেভাবে একসাথে বসে আছি ওই আল্লাহর জান্নাতে যেন আমরা সবাই একসাথে থাকতে পারি।